হ্যালো ভিউয়ার্স প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট কুড়ি নিয়ে অলরেডি প্র্যাকটিস সেট উনিশ অব্দি পাবলিশ করা হয়ে গেছে তো তোমরা যদি চাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের দিনের ভিডিওটা দেখতে পারো তার আগে বলে রাখি কালকের ম্যাথস প্র্যাকটিস সেট সেভেনের ভিডিওটার নোটিফিকেশান হয়তো সবার কাছে গিয়ে পৌঁছায়নি অনেকের তরফ থেকেই কমপ্লেন এসছে যে নোটিফিকেশান যায়নি হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছিল তাই বলবো তোমরা যদি ম্যাথস প্র্যাকটিস সেট সেভেনের ভিডিওটা দেখতে চাও তো এই ভিডিওটার ডিসক্রিপশান বক্স থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে ওখান থেকেই তোমরা ম্যাথস প্র্যাকটিস সেট সেভেনের ভিডিওটা দেখতে পারো আজকে থেকে তো পুজো শুরু হয়ে যাচ্ছে সকলকে প্রগতি থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ ষষ্ঠী সবাই খুব আনন্দ করো পুজোতে কিন্তু তার সাথে প্লিজ একটু পড়াশোনাও করো কারণ একেবারে একেবারে যদি ডিটাস্ট হয়ে যাও তাহলে মাইন্ডটা পুরো কনভার্ট হয়ে যাবে আর তারপর ফোকাস করতে কিন্তু অনেক প্রবলেম হবে পুজোটা কিন্তু পুজোটা কিন্তু সারা জীবন রয়েছে সেই সারা জীবন পুজোটা ভালোভাবে কাটানোর জন্য কিন্তু আজকের দিনটা একটু স্যাক্রিফাইস করার দরকার আছে সবাই নিশ্চয়ই আনন্দ করবে কিন্তু তার সাথে একটু পড়াশোনা করো প্লিজ চলো শুরু করি দেখো গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল আনসার হবে চম্পারণ আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি চম্পারণ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে আঠারোশো তিরাশি সালে কোন ধাতুর প্রভাবে ইটাই রোগ ইটা হয়ে থাকে ক্যাডমিয়াম ধাতুর প্রভাবে ইটা ইটাই রোগ হয়ে থাকে বেশিরভাগ লৌহ ইস্পাত কারখানাগুলো কোন মালভূমিতে রয়েছে বেশিরভাগ লৌহ ইস্পাত কারখানাগুলো রয়েছে ছোটনাগপুর মালভূমি অপশান নাম্বার ডি ছোটনাগপুর মালভূমিতে রয়েছে মধ্যে বন্ধন এক্সপ্রেস নামক পতাকাঙ্কিত এবং সুসজ্জিত যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন হয়েছে বাংলাদেশ আনসার নাম্বার বি বাংলাদেশ নেক্সট হচ্ছে কোন পরিকল্পনা বা আইন অনুযায়ী ভারতের গণপরিষদ গঠিত হয় আনসার হবে অপশন নাম্বার এ কেবিনেট মিশন প্ল্যান বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন আনসার হবে গিয়াস উদ্দিন মাহমুদ শাহ ন্যাশনাল ফান্ড গড়ে তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল আনসার হবে আঠারোশো তিরাশি নেক্সট হচ্ছে কোন নদীর তীরে নাসিক অবস্থিত নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে বাংলায় নীলবিদ্রোহ কোন বছর ঘটেছিল বাংলায় নীলবিদ্রোহ ঘটেছিল আঠারোশো উনষাট মানবচক্ষুর কোন অংশ বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে রেটিনা কোন ভিটামিনের অপ্রভাবে স্টোমাটাইটিস হয় ভিটামিন বি টু কোন সংবিধানের ধারাতে কোন সং ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলো লিপিবদ্ধ হয়েছে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারা ইবন বতুদা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলক নেক্সট হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন বছর হয়েছিল উনিশশো সালে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন হেনরি লুইভিভিয়ান ডিরোজিও নাসিক প্রশস্তি লিপি কে প্রচার করেছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট হচ্ছে সার্কের সেক্রেটারি জেনারেল কে অর্জুন বাহাদুর থাপা নেক্সট দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক হ্যাঁ কেউ কিন্তু এই সেট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করবে না কারণ কারেন্টটা এই সেটটা অনেক পুরনো আর এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করলে কিন্তু সকলকে প্রবলেমে পড়তে হবে তো আমি বলবো এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অ্যাভয়েড করো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা ভিডিও উইকলি চালু হয়েছে তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ফের প্রশ্নে ফিরে আসি কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন মুর্শিদাবাদ অপশান নাম্বার বি মুর্শিদাবাদ নেক্সট হচ্ছে সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কের পুনর্বিবেচনার জন্য সেটা হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক এটা নিয়েই সারকারিয়া কমিশন তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কি রয়েছে অসম এবং বাংলাদেশ শুষ্ক বরফ কাকে বলা হয় কঠিন কার্বন অক্সাইড বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিম্নতম স্তর কোনটা ট্রপোস্ফিয়ার সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা কেন অসন্তুষ্ট ছিল এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত পাদদেশ অঞ্চল তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় অন্ধ্রপ্রদেশ নিচের কোন রাজ্যে গম উৎপাদিত হয় না কর্ণাটক মহারাষ্ট্র পাঞ্জাবে গম উৎপাদন হয় হয় না তামিলনাড়ুতে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুঘলক নেক্সট হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে ডান কান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে রয়েছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান গদর পার্টি কোথায় তৈরি হয়েছিল সান ফ্রান্সিসকো ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি হলো বঙ্গীয় ল্যান্ডহোল্ডার্স সমিতি যেটাকে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলা হতো আর যেটা আঠারোশো সালে তৈরি হয়েছিল ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কিসের উদ্দেশ্যে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধির উদ্দেশ্যে অপশান নাম্বার এ ম্যাকমোহন সীমানা কোন দুটো দেশের মধ্যে সীমানা নির্দেশ করে ভারত এবং চীন কোন ভিটামিন যকৃতকে প্রথম বিন সংশ্লেষে সহায়তা করে ভিটামিন কে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটি তৈরি করে জাহাঙ্গীর বিফোর মেমোরি ফেডস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার লেখা কালিয়েস নারিমান আঠারোশো সাতান্নর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন বাহাদুর শাহ জাফর অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রত্যেক পাঁচ বছর অন্তর লোকসভার স্পিকার দুই বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট সেটা হলো সেলুলোজ কোন কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল কর্নওয়ালিস প্রথম কে ব্যক্তিগত সত্যাগ্রহ করেন আচার্য বিনোবা জওহর রোজগার যোজনা কত সালে উদ্বোধন হয় উনিশশো নিচের কোন উৎসেচকটি কার্বোহাইড্রেট বিশ্লিষ্টকারী উৎসেচক টায়ালিন নেক্সট হচ্ছে বেজিংয়ে অনুষ্ঠিত দু সালের শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতার সরকারি প্রতীকটা কি হবে উইন্টার ড্রিম অধীনতামূলক মিত্রনা মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন ওয়েলেসলি প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বাছাই করা কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে যেগুলো এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট তাই আমি বলবো দিনের পড়া দিনে কমপ্লিট করো যাতে এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমাকে আর ভুল মানে তোমাকে আর নতুন করে রেডি না করতে হয় এখান থেকেই তোমরা যাতে পুরোপুরি রেডি হয়ে যেতে পারো যে এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমার আর ভুল হবে না তো ফ্রেন্ডস যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্রচ আমাকে জানাও যে লাইক কমেন্টস করে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে এই ভিডিওটা ওদের কাছেও হেল্পফুল হয়ে উঠতে পারে আর সবশেষে বলি যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে পরের নোটিফিকেশানগুলো খুব সহজেই পেতে পারবে ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিচ্ছি চাইলে তোমরা এটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ